ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো বহু প্রতীক্ষিত আমাদের জিএক্সপো ভোকলেটের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমাদের বলেছিলাম এক ঘন্টার মধ্যে হয়তো পাবলিশ হয়ে যাবে, ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো তোমরা কীভাবে র্যাঙ্ক কার্ড চেক করবে একটু দেখে নাও এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দাও। নিচের দিকে ওয়েবসাইটটা দেখো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের নিচের দিকে গেলে তোমরা একটা দেখো এখানে পাবে পোর্টাল, যেখানে দেখো লেখা আছে যে প্রফেশনাল মেরিট লিস্ট ফর দ্য অ্যাডমিশন টু ডিফারেন্ট ডিপ্লোমা কোর্স পলিটেকনিক অ্যান্ড স্টেট ওয়েস্ট বেঙ্গল একাডেমিক সেশন 2020-21। এই যে নোটিফিকেশনটা তোমার হাইলাইট হচ্ছে নীল মতো বড় করে, এইটা ক্লিক করবে। দেখো ক্লিক হ্যাড টু চেক প্রফেশনাল র্যাঙ্ক বলে দেখো দেখাচ্ছেই তোমাদের আর হাইলাইট হচ্ছে। তো এটা ক্লিক করলে তোমাদের যে এক্সপো বা ভোকলেট তোমার যা আছে সেই হিসাবে কিন্তু তুমি এখানে দেখতে পারবে। ওকে, তো এখানে তুমি দেখো বাঁদিকে চেক মেরিট লিস্ট বলে একটা জায়গা দিচ্ছে তোমাদের। ওকে, এখানে তো তুমি এখানে ক্লিক করলে, সরি, এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা মানে ফর্ম নাম্বারটা দিতে বলবে। তুমি অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবে, আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে তোমরা নিচে দেখো এখানে একটা ক্যাপচা কোড দিতে বলবে, মানে এখানে যা লেখা আছে সেটা তোমাকে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। ওকে, এটা দেওয়ার পরে চেক রেজাল্ট, চেক রেজাল্টটা দেওয়ার পরেই কিন্তু আমার কাছে রেজাল্ট চলে এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এবং যা যা আছে সব দিয়ে এসছে। এবং নিচের দিকে গেলে তোমার কিন্তু র্যাঙ্ক যেটা আছে জেনারেল র্যাঙ্ক, যেহেতু ওই ছেলেটা রেজাল্ট ছিল জেনারেল র্যাঙ্ক, এবার 7.7183 এই র্যাঙ্কটা এসছে দেখতে পারবে। এবং নিচের দিকে তুমি যে মার্কসটা এন্টার করেছিলে সেই মার্কসের ডিটেলসটাও কিন্তু চলে এসছে, তুমি দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। তো এটাই কিন্তু তোমার র্যাঙ্ক কার্ড। তুমি এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট প্রফেশনাল র্যাঙ্ক কার্ড এটা ক্লিক করে কিন্তু এটাকে ডাউনলোড করে নেবে। ওকে, কারণ এটা কিন্তু ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তো এইভাবে কিন্তু তোমরা ডাউনলোড দেখতে পারো। এছাড়া তুমি তুমি আরেকবার দেবো চেক আনাদার রেজাল্ট, টিপলে তুমি আবার এই হোম পেজটায় ফিরে আসবে। এখানে কিন্তু তুমি আবার অন্য ফর্ম নম্বর দিয়ে অন্য রেজাল্ট দেখতে পারবে। যদি তোমার মনে হয় তোমার কোনো ডেটা, ঠিক আছে, প্রবলেম পার্সোনাল ডেটা ভুল আছে, তুমি কিন্তু এই জিএক্সপো সেল যেটা আছে এখানে কিন্তু এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে তুমি জিজ্ঞেস করতে পারো। অথবা ওদের একটা মেল আইডি আছে helpdesk@website, ওখানে মেল করতে পারো যদি তোমার কোনো ভুল মনে হয়। অথবা তোমার যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করব। এবং তোমাদের লাইভ অনলাইন কাউন্সেলিং কিন্তু 28 সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে 2020। তো সেই নিয়ে কিন্তু আমি পুরো ডিটেলসে ভিডিও জানিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল রেখো। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।